নমস্কার, ধন্যবাদ আরও একবার আমাদের সাথে এখানে আসার জন্য। ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে আজকে, এবং হেপাটাইটিস অ্যাওয়ারনেসের জন্য আমরা টক উইথ স্পেশালিস্ট দিস হেপাটাইটিস ডে অর্গানাইজ করেছি রুবি জেনারেল হসপিটালের তরফ থেকে। আমার সাথে এখন রয়েছেন ডক্টর অভিষেক চক্রবর্তী, কনসালটিং গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট রুবি জেনারেল হসপিটাল, এমডি ইন মেডিসিন, ডিএম গ্যাস্ট্রোএন্টারোলজি। এই আলোচনাগুলোর কারণ হলো যে আপনি যত জানবেন তত সতর্ক থাকতে পারবেন, তত সচেতন থাকতে পারবেন, এবং যত তাড়াতাড়ি আপনার যদি হেপাটাইটিস হওয়ার কোনো সম্ভাবনা থাকে, তো যত তাড়াতাড়ি আপনি নিজের সিমটমসগুলো বুঝে আপনার নিয়ারবাই হসপিটালে যাবেন বা ডাক্তারের কাছে গিয়ে নিজেকে দেখাবেন, আপনার চিকিৎসা তত তাড়াতাড়ি শুরু হবে এবং ইউ উইল বি এবল টু লিভ আ ভেরি হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ। এবং এই জন্যই বোধহয় এই প্রত্যেক বছর ওয়ার্ল্ড হেপাটাইটিস ডেতে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন মতন করা হয়। নমস্কার স্যার। নমস্কার, অনেক ধন্যবাদ আপনি কথা বলছেন আজকে আমাদের সাথে এখানে। হেপাটাইটিস অ্যাওয়ারনেস নিয়ে প্রথমে আমি বলবো যে কেন ইম্পর্টেন্ট, কেন জানবে সবাই যে হেপাটাইটিস কি, কেন কেন হেপাটাইটিস কেন দরকারি এবং কেন তার বিষয়ে জানাটা দরকারি, সেটাতে যাওয়ার আগে আমাদেরকে প্রথমে বুঝতে হবে হেপাটাইটিস কথাটার অর্থ কী। হেপাটাইটিস মিন্স ইনফ্লামেশন, বা আমরা যদি বাংলায় বলি প্রদাহ। লিভার রিলেটেড বা লিভারের যে সেলগুলো থাকে তাদের ইনফ্লামেশন বা তাদের প্রদাহকে আমরা বলছি হেপাটাইটিস। এখন হেপাটাইটিস ওয়াই ইজ ইট সো ডেঞ্জারাস, বিকজ অফ টু ফোল্ড রিজনস। দুটা দিক আমাদেরকে ভাবতে হবে। এক নম্বর লিভারের প্রদাহ, তো লিভার সংক্রান্ত যেসব লিভারের রোগ সংক্রান্ত যেসব উপসর্গ মানুষের হতে পারে, যেসব সিমটমস মানুষরা অনুভব করতে পারেন সেটা, এবং তার কমপ্লিকেশনস, এবং লিভার ছাড়া অন্যান্য অর্গ্যানের, যারা লিভারের অসুখ যখন তাদেরকে এফেক্ট করে তখন অন্যান্য অর্গ্যান, যেমন ধরুন হার্ট, কিডনি, ব্রেন এটসেট্রা, ওদের যে উপসর্গগুলো, ওদের যে কমপ্লিকেশনগুলো হয়, এই দুইবিধ কমপ্লিকেশন জানার জন্য আমাদের হেপাটাইটিস সম্বন্ধে জানা দরকার। লিভারের ক্রনিক ইনফ্লামেশন মানে দীর্ঘদিন ধরে চলতে থাকা লিভারের প্রদাহ, লিভারের প্রদাহ যেটা আমরা হয় টের পাচ্ছি না অথবা টের পেয়েও অবহেলা করছি, সেই থেকে হতে পারে লিভার সিরোসিস। এবং একবার যদি লিভার সিরোসিস স্টেজে চলে যান রোগী, লিভার সিরোসিস জিনিসটা ইররিভার্সিবল, মানে কি তাকে ঘুরিয়ে আবার নর্মাল করে দেয়া যায় না। হেপাটাইটিস যদি কারেক্ট টাইমে ডায়াগনোসিস এবং চিকিৎসা হয়, তবে সে আবার এক নর্মাল অবস্থায় ফিরে যেতে পারে এবং মানুষ আগামী তার পুরো জীবনটা সুস্থভাবে নির্যাপন করতে পারেন। কিন্তু একবার সিরোসিস হয়ে গেলে সেই সিরোসিস কখনো নর্মাল লিভারে ঘুরে যেতে পারে না, এবং একের পর এক সিরোসিসের উপসর্গগুলো আসতে পারে, তা থেকে লিভারের সংক্রান্ত ক্যান্সারও হতে পারে। সেটা হলো কি লিভার রিলেটেড। এবং এক্সট্রা হেপাটিক মানে লিভারের বাইরে, লিভারের দীর্ঘদিন ধরে চলতে থাকা ইনফ্লামেশন বা প্রদাহের জন্য হার্টে এফেক্ট হতে পারে, কিডনি সংক্রান্ত অসুখ হতে পারে, এমনকি শরীরে প্রোটিন সিনথেসিস কমে যাওয়া, প্রোটিনের কম যাওয়া, যার জন্য মাসেল মাস, শরীরের মাসেল মাস কমে যাওয়া, দুর্বলতা ইত্যাদি বিভিন্ন রোগ, এবং টার্মিনাল স্টেজে ব্রেনের ভুলে যাওয়া, বা আমরা ধরুন যেরকম বয়স্ক মানুষদের অ্যালজাইমার্স দেখি, সেই একটা অবস্থায় চলে যাওয়া, সেটাও লিভারের অসুখ থেকে হতে পারে। তাই হেপাটাইটিস সম্বন্ধে অ্যাওয়ারনেস, হেপাটাইটিস সম্বন্ধে জানা, তাকে প্রতিরোধ করা, এবং তা হলে তার সঠিক সময়ে চিকিৎসা নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মানে একটা লং চেইন অফ ডিজিজেসের প্রথম দিকে স্টেজে হয় হেপাটাইটিস, এবং হেপাটাইটিসের যদি আমরা শুরুতেই যদি কিওর বা প্রিভেন্ট বা ট্রিট না করি, তাহলে সে তা থেকে বাকি অর্গানসও এফেক্ট হতে পারে, অ্যাবসলিউটলি ড্যামেজ হতে পারে, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। এন্ড নট জাস্ট লিভার হেপাটাইটিস, যদিও ভাইরাস লিভারে এফেক্ট করে, কিন্তু সেটা সারা বডিতে বিভিন্ন ধরনের অর্গানসকে এফেক্ট করতে পারে, অ্যাবসলিউটলি। হেপাটাইটিস তাহলে কীভাবে ডায়াগনোজ করা যায় এবং কে ডায়াগনোজ করতে পারে? আমি যদি আজকে, আমার যদি একটু জ্বর হয়, আমি কি বলতে পারি যে আমার হেপাটাইটিস আছে, নাকি আমাকে একজন স্পেশালিস্টের কাছে গিয়ে এটা বুঝতে হবে যে হ্যাঁ কিছু আছে অসুবিধা? না, জ্বর নয়, হেপাটাইটিসের উপসর্গ বহুবিধ, ঠিক আছে, কিন্তু কার্ডিনাল ফিচার্স বলে আমরা একটা কথা বলি, মানে কি দিয়ে অ্যাবসলিউট ডায়াগনোসিসটা এস্টাবলিশ করতে হবে, কিসের বেসিসে এস্টাবলিশ ডায়াগনোসিসটা করতে হবে, ব্লাড টেস্টের বেসিসে। অ্যাকচুয়ালি যদি আমাকে কোনো একটা অর্গ্যানের, সে শুধু লিভার নয়, যদি শরীরের যে কোনো অঙ্গের
ইনফ্লামেশন বা প্রদাহ যদি এস্টাবলিশ করতে হয় তাহলে আমাদের দরকার বায়োপসি। এখন লিভার বায়োপসি ইজ এ প্রসেস হুইচ ইজ নট ডান ভেরি ইউজুয়ালি, কারণ এটা সাধারণত ভর্তি হয়ে একদিন হসপিটালে থেকে করতে লাগে, নট ডান ইউজুয়ালি, সাধারণত ওপিডি বেসিসে সব সময় করা হয় না। সবসময় তার সারোগেট মানে তার বদলে, লিভার বায়োপসির বদলে আমরা কী দেখে ডায়াগনোসিস করতে পারি হেপাটাইটিস, সেটা হচ্ছে রক্ত পরীক্ষা। রক্ত পরীক্ষার মধ্যে প্রথম একদম প্রধানত একটা, যদিও একমাত্র নয় কিন্তু প্রধান একমাত্র হলো টেস্ট, যেটা লিভার ফাংশন টেস্ট বা লিভার বায়োকেমিস্ট্রি বলি। তার মধ্যে বেশ কয়েকটা প্যারামিটার আপনি যে কোনো ল্যাবরেটরিতে বা যে কোনো হসপিটালে যখন লিভার ফাংশন টেস্ট করাচ্ছেন তখন অনেকগুলো প্যারামিটার তার মধ্যে চলে আসছে, বিলিরুবিন, লিভার এনজাইমস, শরীরের প্রোটিন লেভেল, সেসব দেখেই প্রধানত এবং প্রাথমিকভাবে হেপাটাইটিসের ডায়াগনোসিসটা করা হয়। এবং ডায়াগনোসিস শুড অলওয়েজ বি মেড বাই এ কোয়ালিফাইড মেডিকেল প্রফেশনাল। অ্যাবসলিউটলি, বিকজ দ্য এরর ইন ডায়াগনোসিস, যদি ডায়াগনোসিসে ভুল হয় এবং তার ভুল চিকিৎসা করা হয় তবে সেই হেপাটাইটিস কমবে তো নাই, উল্টে আরও মারাত্মক রূপ নিয়ে রোগীর প্রাণহানির আশঙ্কা হয়ে যেতে পারে। অ্যাবসলিউটলি, কারণ ওই একটা টেন্ডেন্সি তো অনেকের থাকে যে সেলফ ডায়াগনোজ করার, আচ্ছা গুগল দেখি তো আমার এই সিমটমস আসছে তার মানে এটা হতে পারে, ওটা করাটা ঠিক না, কারণ গুগল তো মানুষ নয়, আফটারঅল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সে বুঝতে পারছে না যে আমার ভিতরে এক্স্যাক্টলি কী হচ্ছে। অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ, মানে আপনি পুরো হেপাটাইটিসকে ব্রেকডাউন করলেন এরকমভাবে। কিন্তু যদি আমি আরেকটু ডেপথে যাই, হেপাটাইটিস আফটারঅল আইডিয়াটা হলো যে রোগটাকে বোঝা, যত বুঝবো তত মাইন্ড ওপেন হবে, নলেজ বাড়বে, আমি তত ওপেন টু ট্রিটমেন্ট অপশনস থাকবো। হেপাটাইটিস কি কত রকমের হতে পারে? আমরা যদিও ভাইরাল হেপাটাইটিস নিয়ে আজকে অনেকটা সময় কথা বলেছি বা ভাইরাল হেপাটাইটিস অনেকভাবে বেশি প্রেভেলেন্ট প্রবাবলি, কিন্তু আরও বিভিন্ন ধরনের হেপাটাইটিস কি হয়? ইয়েস, হেপাটাইটিসটা খুব একটা ব্রড টার্ম, হেপাটাইটিস ইজ এ ব্রড টার্ম। লিভারের যে কোনো কারণে যদি লিভারের ইনফ্লেমেশন হয়, লিভার ফুলে যায়, লিভার প্রদাহ হয়, তার জন্য জন্ডিস হয় বা না হয়, লিভার এনজাইমস কন্ট্রোল তাক, তবেই তাকে আমরা হেপাটাইটিস বলি। কিন্তু তার কারণ তো বহুবিধ। ভাইরাল হেপাটাইটিস বেসিক্যালি এই আমাদের যে হেপাটাইটিস অ্যাওয়ারনেস উইক বা হেপাটাইটিস অ্যাওয়ারনেস ডে যেটা পালন করা হচ্ছে, সেটা মূলত সেটার কথা ভাবা হয়েছিল ভাইরাল হেপাটাইটিসের কথা। কারণ গত দশক পর্যন্ত 2010 অবধি পৃথিবী জুড়ে সবচেয়ে কমন কারণ হেপাটাইটিসের ছিল ভাইরাল হেপাটাইটিস, স্পেসিফিক্যালি হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি। কিন্তু আজকের যুগে গত 10 বছরে আমরা একটা মোমেন্টাম শিফট লক্ষ্য করছি গোটা পৃথিবীতে। মোস্ট কমনেস্ট কজ অফ হেপাটাইটিস নাও ইডেজ ইন দ্য ওয়ার্ল্ড ইজ নন অ্যালকোহলিক স্টিয়াটো হেপাটাইটিস, যাকে আমরা খুব কমন ল্যাঙ্গুয়েজে, কমন পার্লেন্সে উই কল ইট ফ্যাটি লিভার। খুব আমাদের দর্শকরা শুনে থাকবেন, দেখে থাকবেন, অনুভব করে থাকবেন, আমরা সবাই জানি যে ফ্যাটি লিভার একটা খুব কমন ডায়াগনোসিস, সোনোগ্রাফি করলেই ধরা পড়ছে ফ্যাটি লিভার। সব ফ্যাটি লিভার থাকা মানুষেরই কিন্তু হেপাটাইটিস হচ্ছে না, যতজনের ফ্যাটি লিভার হচ্ছে তার মধ্যে লাইফ টাইমে 20-25% স্টিয়াটো হেপাটাইটিস হচ্ছে। এবারে ফ্যাটি লিভারটা আজকালকার এই আধুনিক জীবনযাত্রার একটা ফসল একরকমভাবে, এবং সেটা এতই কমন যে ভাবা হচ্ছে যে গোটা পৃথিবীর 1/4 থেকে 1/3 পপুলেশন ফ্যাটি লিভারে এই মুহূর্তে ভুগছে। তার মানে আমরা যদি ভারতের পপুলেশন এই মুহূর্তে 140 কোটি বলে ভেবে নিই, তাহলে অ্যাটলিস্ট 35-40 কোটি ফ্যাটি লিভার হয়তো আছে। যতজনের ফ্যাটি লিভার থাকবে তার যদি 25% করে নিই, তাহলে অ্যাটলিস্ট 10% অফ 10 crore ইন্ডিয়ানস কারেন্টলি, আমি গোদা একটা হিসেব নিচ্ছি, দিস ইজ নট ভেরি অ্যাকুরেট ফিগার্স, বাট অ্যাপ্রক্সিমেট 10-15 crore ইন্ডিয়ানস কারেন্টলি উইল বি সাফারিং ফ্রম নন অ্যালকোহলিক স্টিয়াটো হেপাটাইটিস, হুইচ ইজ এ রেজাল্ট অফ ফ্যাটি লিভার। সো নন অ্যালকোহলিক স্টিয়াটো হেপাটাইটিস হ্যাজ রিপ্লেসড ভাইরাল হেপাটাইটিস অ্যাজ দ্য নাম্বার ওয়ান কজ অফ হেপাটাইটিস ইন দিস ওয়ার্ল্ড। সেকেন্ডলি, আরেকটা, আমাদের দেশে লিভার ট্রান্সপ্লান্টেশন এত কমন না, কিন্তু গত 10 বছরে দেখা যাচ্ছে ইউএসএতে লিভার ট্রান্সপ্লান্টেশনের নাম্বার ওয়ান রিজন ইজ নন অ্যালকোহলিক স্টিয়াটো হেপাটাইটিস বা ন্যাশ রিলেটেড সিরোসিস। ওকে, তো এছাড়াও আরও অন্যান্য বহু বহু কারণ আছে যেগুলো আমি গৌণ বলবো না, কিন্তু ফ্যাটি লিভার বা ভাইরাল হেপাটাইটিস যত কমনলি পাওয়া যায় তার তুলনায় কম। কিছু কিছু আমি বলছি, যেমন কোনো কোনো ফ্যামিলিজে রান করে,
কখনো কখনো ইমিউন সিস্টেম দিয়ে হয়, যেগুলোকে আমরা অটোইমিউন হেপাটাইটিস বলি। কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে টক্সিক হেপাটাইটিস বলে একটা জিনিস আছে। টক্সিক হেপাটাইটিসটা কি? কোনো ওষুধ যেটা হয়তো রোগীর খাওয়ার কথা অথবা কথা নয়, কখনো কোনো আয়ুর্বেদিক প্রোডাক্ট, কখনো কোনো অল্টারনেটিভ মেডিসিনস যেটা লিভারের ক্ষতি করে থাকে, সেটাকে আমরা বলি টক্সিক হেপাটাইটিস। দ্যাট অলসো বাইরের দেশে এত নয়, পাশ্চাত্যে এত কমন নয়, কিন্তু ইন্ডিয়াতে ইট ইজ কোয়াইট কমন। কনজামশনের যখন কথা বলছিস ওষুধ বা আয়ুর্বেদিক প্রোডাক্টের, সেখানে তো খাদ্য উইল ক্লিয়ার, ফুড উইল অলসো ক্লিয়ার ইম্পর্টেন্ট রোল। যদি আমি ঠিক খাবার না খাই বা যদি আমার খাবারে এরকম কোনো কেমিক্যালস থাকে বা পদার্থ থাকে যেটা আমার লিভারকে এফেক্ট করবে, তখনও তো আই এম প্রোন টু হেপাটাইটিস। ইয়েস, ডেফিনেটলি উই আর, বাট দেন এগেইন আপনাকে বুঝতে লাগবে যে খাবারের মধ্যে তার মাত্রাটুকু কতটুকু। এখন খাবারের মধ্যে কী জিনিস আছে আজকাল, পেস্টিসাইড বলুন, আর্টিফিশিয়াল হরমোনস বলুন, মাইক্রোপ্লাস্টিক কম্পোনেন্টস বলুন, এই সবগুলো বিভিন্ন রোগের কারণে ইমপ্লিকেটেড। হেপাটাইটিস থেকে শুরু করে করোনারি আর্টারি ডিজিজ থেকে শুরু করে ক্যান্সার অবধি সব কিছুতেই ইমপ্লিকেটেড। কিন্তু লিভারটা একটা অদ্ভুত একটা অর্গেন, যার যে ঈশ্বরের বরপুত্র, যার কাছে এই বর আছে যে সে নিজেকে নিজে ঠিক করতে পারে। তাই লিভার সবসময় আপ্রাণ চেষ্টা করতে থাকে নিজেকে ঠিক করা। তো লিভারকে যদি ক্ষতি করতে হয় তাহলে তাকে প্রচুর ইনসাল্ট করতে হয়, এবং প্রচুর ইনসাল্টটা কখন হয়, যখন আপনি কনসেন্ট্রেটেডভাবে কোনো জিনিস খাচ্ছেন। যে কোনো ওষুধ হতে পারে, ব্যথার ওষুধ হতে পারে, প্যারাসিটামল বা ডাইক্লোফেনাক যেগুলো কমনলি ওষুধ ইউজ করা হয়, প্রচুর মাত্রায় খাচ্ছেন, আপনার হাঁটুতে ব্যথা, আপনার কোমরে ব্যথা, আমরা এরকম কেস ওপিডিতে প্রায়ই পেতে থাকি, বিশেষ করে বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রে। অস্টিওআর্থ্রাইটিস আছে হাঁটুতে কোমরে, দীর্ঘদিন ধরে ব্যথার ওষুধ খেয়ে যাচ্ছেন, ব্যথা কমছে না, রুটিন টেস্টিংয়ে জানা গেল লিভার এনজাইমস আর গ্রসলি এলিভেটেড। তো সেই ক্ষেত্রে কিন্তু হেপাটাইটিসের কারণ হয়ে যাচ্ছে ব্যথার ওষুধ। তারপরে অল্টারনেটিভ বিভিন্ন মেডিকেশানস, আপনাদেরকে আমি একটা কেস সাইট করতে পারি। কোভিড পরবর্তী সময়ে একটা বহু রকমের ট্রেন্ড এসেছিল, তার মধ্যে একটা ট্রেন্ড এসেছিল গিলয় গাছের পাতা খাওয়া। নাও গিলয় গাছের পাতা হ্যাজ বিন ফাউন্ড টু বি কোয়াইট হেপাটোটক্সিক, মানে লিভারের ক্ষতি করা। তো এবারে মুম্বাই শহরেই শুধু এটলিস্ট 6 ডেথস ওয়ার রিপোর্টেড, 6 মানুষের মৃত্যু হয়েছে গিলয় গাছের পাতা খেয়ে, ওটা থেকে যেটা লিভারে হেপাটাইটিস হয়েছে এবং পরবর্তী সময়ে অ্যাকিউট লিভার ফেইলিয়ার হয়েছেন, সেই রকম শুধুমাত্র মুম্বাই শহরেই 6 মানুষ পাওয়া গেছিলো সেই সময়। হয়তো দেশের অন্যান্য কোনো আরও ছিলেন, আমরা সমস্ত কেস রিপোর্ট পাইনি, বাট দের ওয়াজ এ সিরিজ অফ কেস রিপোর্টস ফ্রম মুম্বাই। তো এরকম বিভিন্ন জিনিস থেকে হতে পারে হেপাটাইটিস। কেসেরই যদি কথা বলি, যে তাহলে জিজ্ঞেস করবো যে আপনার এরকম কোনো চ্যালেঞ্জিং কেস স্টাডি যদি আমাদের সাথে শেয়ার করেন, কারণ ডেফিনেটলি আমি চ্যালেঞ্জিং কেস স্টাডি নই, আমি একটা ট্রেন্ড বলছি, অনেক ক্ষেত্রে পাওয়া যায় সেটা, সেটা হলো ছোট্ট বাচ্চাদের হেপাটাইটিস সি। এবারে হেপাটাইটিস সি একটা ক্রনিক, মানে দীর্ঘদিন ধরে চলতে থাকা একটা লিভারের ইনফ্লামেশন, যেটা হেপাটাইটিস সি ভাইরাস থেকে হয়। এবারে সেটা কাদের হচ্ছে, সেটা হচ্ছে আমরা দেখছি থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চাদের মধ্যে। এখন হেপাটাইটিস সি কী রুটে স্প্রেড করে? দুটো রুটে, হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি, দুটো মাত্র রুটে স্প্রেড করতে পারে। একটা হলো রক্ত সংক্রান্ত, হয় রক্ত থেকে বা সুঁচ থেকে, এরকম একটা হতে পারে। আর 2 হতে পারে আরেকটা জিনিস, যৌন সংক্রান্ত, যৌন সংসর্গ সংক্রান্ত। এবারে ছোট বাচ্চাদের ক্ষেত্রে দ্বিতীয় কারণটা তো আমরা রুল আউট করে দিচ্ছি, তবে থাকছে ব্লাড। এখন থ্যালাসেমিয়া বাচ্চারা বিভিন্ন জায়গা থেকে রক্ত নিচ্ছেন এবং কোনো না কোনো রক্ত সোর্স থেকে হেপাটাইটিস সি আসছে, এরকম অনেক বাচ্চা আমরা পেতে থাকি, প্রায় রেগুলারলি পেতে থাকি। কোত্থেকে হয়েছে ট্রেস করা সম্ভব হয় না, সম্ভব হয় না কারণ যখন রক্ত পান না তখন বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে গিয়ে, যেগুলো সরকার অনুমোদিত নয়, যেখানে দালাল চক্র রক্ত জোগাড় করে দিচ্ছেন, সেরকম জায়গাগুলো থেকেও রক্ত নিচ্ছেন। তাই আমি এই কেস সিরিজটার কথা কেন বলছি, আপনাদেরকে সতর্ক করতে যে যাদের রক্ত নিতে লাগবে, যে রক্তের অসুখগুলো, সে লিউকিমিয়া হোক বা থ্যালাসেমিয়া হোক, অবশ্যই রক্ত তো নিতেই লাগবে, কিন্তু নেবেন শুধু সরকার অনুমোদিত বিশ্বাসযোগ্য ব্লাড ব্যাঙ্ক থেকেই। এবং বিশেষ করে দালাল চক্রের হাত ধরে জোগাড় করে দেওয়া রক্ত, সেটা সম্বন্ধে খুব খুব সাবধান, কারণ তা থেকে হেপাটাইটিস সি হতে পারে, আনডায়াগনোজ থেকে গেলে লিভার সিরোসিস পর্যন্ত এগোতে পারে। কারেক্ট স্যার,
আমার জেনারেশন বলুন বা আমি দেখেছি যে আমার যে ভ্যাকসিনেশন চার্ট, ওখানে অনেক রকমের ভ্যাকসিনেশন, তার মধ্যে হেপাটাইটিস বি এর দুটো তিনটে ভ্যাকসিন আছে, একটা বুস্টার ডোজ আছে, এগুলো সমস্ত আমার নেওয়া আছে। এবং আমি অ্যাজিউম করছি যে আমার বোন বলুন বা আমাদের বয়সী বলুন বা হেপাটাইটিস ওই ভ্যাকসিনেশন চার্টেই ছোটো থেকেই ভ্যাকসিনেশন করা হয়, কিন্তু সেটা হলো হেপাটাইটিস বি এর জন্য। বাকি হেপাটাইটিস, যেই ধরনের হেপাটাইটিসগুলো আছে, স্পেশালি যেটা যারা ইউথ আজকের দিনে, যারা ইয়াং জেনারেশন, তাদেরকে সতর্ক করার উপায় কী? কারণ বাইরে খাওয়া দাওয়া, তেল মশলা, এটা সেটা, রেস্টুরেন্টসে সুইগি জোম্যাটো করা ইত্যাদি ইত্যাদি, এগুলো তো লেগেই থাকে। তো সেখান থেকে ফ্যাটি লিভার হওয়া বা হেপাটাইটিস এফেক্ট করা, এই জিনিসটা থেকে হাউ টু ইউ নো মেক দ্য ইউথ অ্যাওয়ার অ্যান্ড অ্যালার্ট? অ্যাওয়ারনেস তো একটা জিনিস থেকেই আসতে পারে। উই অ্যাজ এ কমিউনিটি শুড টেক আপ দ্য রেসপন্সিবিলিটি টু ডিসকাস দিস মোর অফেন, টু স্প্রেড অ্যাওয়ারনেস। তো যেগুলোকে আমরা নলেজ অ্যাক্টিভিটি প্রোগ্রামস বলি, সেই নলেজ অ্যাক্টিভিটি প্রোগ্রামস থেকে আসে কিছু মোদ্দা কথা, কিছু বেসিক প্রিন্সিপাল আমি কয়েকটা জিনিস বলে দিই। হেপাটাইটিস ইন ইয়াং পপুলেশন ইজ এ ভেরি বিগ চ্যালেঞ্জ। একটা সময় ইন্ডিয়া ওই জায়গায় ছিল যখন ইন্ডিয়া ওয়াজ ইন দ্যাট ওয়াজ ব্যাক ইন 1970s এন্ড 80s, ওয়েন ইন্ডিয়া ওয়াজ অ্যামাং দ্য হাই প্রেভেলেন্স হেপাটাইটিস কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। হাই প্রেভেলেন্স মানে কি, ইয়াং পপুলেশনের মধ্যে যখন দেখা যায় 15%-এরও বেশি হেপাটাইটিসে আক্রান্ত, তখন আমরা বলি। কিন্তু গত 20-25 বছর ধরে সরকারের চেষ্টায় ন্যাশনাল ইমিউনাইজেশন শেডিউলে হেপাটাইটিস বির টিকা বা ভ্যাকসিন ম্যান্ডেটরিভাবে জুড়ে যাওয়ায় অনেক কমেছে। আজকাল আমরা মিড প্রেভেলেন্স কান্ট্রিজের মধ্যে আছে। পৃথিবীর মধ্যে একমাত্র সাব সাহারান আফ্রিকান কান্ট্রিজগুলোই এখন হেপাটাইটিস বি এবং সি হাই প্রেভেলেন্সে আছে। যাই হোক, টিকাকরণ তো হেপাটাইটিস বি হয়, হেপাটাইটিস সির আজ অবধি কোনো এফেক্টিভ টিকা বা ভ্যাকসিন আজ পর্যন্ত আবিষ্কৃত হয়নি। হেপাটাইটিস সি আমি একটু আগেই বললাম, হেপাটাইটিস সিও মারাত্মক। হেপাটাইটিস সিটার বিশেষত্ব হচ্ছে সে খুব স্লো গ্রোয়িং, কেউ বুঝবেও না যে সে ভেতরে রয়েছে এবং সে এগোতে থাকবে। তো সেটা থেকে বাঁচার উপায় দুটোই, এক নম্বর হলো গিয়ে আমি স্প্রেডের রুট বলেছি দুটো, একটা হলো ব্লাড রিলেটেড আর আরেকটা হলো সেক্সুয়ালি ট্রান্সমিটেড। তো সেই দিক দিয়েই বলতে গেলে প্রিভেনশনটা আমাদের সেই দিক দিয়েই ভাবতে লাগবে। নিডল শেয়ারিং, ঠিক আছে, অ্যাভয়েডিং ইঞ্জেকশন ড্রাগ ইউজ যতটা সম্ভব হয়, এবং আনভেরিফাইড সোর্সেস থেকে ব্লাড নেওয়া বা ইঞ্জেক্টেবল ওষুধ নেওয়া, এবং আনপ্রোটেক্টেড সেক্স থেকে দূরে থাকা। সো বেসিক্যালি ভাইরাল হেপাটাইটিস প্রিভেনশনের জন্য। আর আপনি যেটা বলছিলেন সুইগি জোম্যাটো, ওয়েল ভাইরাল হেপাটাইটিস এ অ্যান্ড ভাইরাল হেপাটাইটিস ই, দিজ আর ইউজুয়ালি ফুড অ্যান্ড ওয়াটার বোর্ন, মানে ওরা খাদ্য এবং জলীয় থেকে আসে। ভাইরাল হেপাটাইটিস ই এটা আমাদের ইন্ডিয়াতে সবচেয়ে কমন। ভাবা হয় যে ইন্ডিয়াতে যত মানুষ আছেন তার মধ্যে 90% মানুষের কখনো না কখনো ভাইরাল হেপাটাইটিস এ হয়েছে, কিন্তু সবার তো জন্ডিস হয় না। কারণ কথা হলো এটা আনডায়াগনোজ থেকে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে, এতই মাইল্ড হয়, কিন্তু কখনো কখনো সিভিয়ার হতেও পারে, তার জন্য হসপিটালাইজেশন লাগতে পারে, পেশেন্ট লিভার ফেইলারেও লাগ যেতে পারে, সেটা 10% ক্ষেত্রে হয়। সেজন্য আমাদের অ্যাওয়ার থাকতে লাগবে সিমটমসগুলো কী, জ্বর, পেটে ব্যথা, গা গুলোনো, বমি এবং অত্যধিক ক্লান্তি হওয়া, এবং তারপরেই চোখ হলুদ হওয়া বা পেচ্ছাপের রং গাঢ় হয়ে যাওয়া, সেগুলো হচ্ছে ভাইরাল হেপাটাইটিসের ইনিশিয়াল বা প্রাথমিক লক্ষণ। সেগুলো পেলেই অবশ্যই সতর্ক হন, সঙ্গে সঙ্গে আপনার ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন, হসপিটালে বা ডাক্তারের ক্লিনিকে দেখান। তাহলে এখান থেকে যদি আমি ভবিষ্যতের দিকে তাকাই, হেপাটাইটিস নিয়ে কীরকম ধরনের পড়াশোনা হচ্ছে, বিভিন্ন ধরনের হেপাটাইটিস, ভাইরাল হেপাটাইটিস, টক্সিক হেপাটাইটিস, হেপাটাইটিস অ্যাজ আ হোল, এবং হাউ ডাজ দ্য ফিউচার লুক লাইক প্রিভেনশন, টেস্টিং, ট্রিটমেন্ট, অ্যাওয়ারনেস সমস্তটাকে নিয়েই যদি আমি বলি, গবেষণা কত দূর আমাদের নিয়ে গেছে, মেডিকেশনস কীরকম আছে, ভ্যাকসিনেশনস আপনি বললেন যে হেপাটাইটিস সি এর এখনও ভ্যাকসিনেশন আবিষ্কৃত হয়নি, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট কীরকম কী রিসার্চেস চলছে? হেপাটাইটিস সির হয়তো ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি, কিন্তু হেপাটাইটিস গত 10 বছরে হেপাটাইটিস সি ট্রিটমেন্টে একটা প্যারাডাইম শিফট মানে কি, একটা আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে। আজকাল হেপাটাইটিস সির এত ভালো মেডিকেশনস পাওয়া যাচ্ছে যে 3 মাসের ট্রিটমেন্টে কিওর সম্ভব।
যেটা আজকে থেকে 10-15 বছর আগে ভাবাও মানে ভাবনারও বাইরে ছিল। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, আমরা যখন এমডি করছিলাম, দ্যাট ওয়াজ ব্যাক ইন 2014, অ্যাট দ্যাট টাইম ওয়ান অফ মাই কলিগস গট এফেক্টেড বাই হেপাটাইটিস সি। উনি একজন হেপাটাইটিস সি আক্রান্ত রোগীর চিকিৎসা করছিলেন এবং চিকিৎসার সময় সেই রোগীর গায়ে ব্যবহৃত সুঁচের দ্বারা ওনার একটা খোঁচা লাগে এবং তার কিছুদিন এক মাস পরে যখন উনি টেস্ট করেন তখন উনি জানতে পান যে ওনার শরীরে হেপাটাইটিস সি এসে গেছে। তখনও হেপাটাইটিস সির মেডিসিন ইন্ডিয়াতে হতো না। দিস ইজ অ্যাজ রিসেন্ট অ্যাজ 2014, ভেবে দেখবেন খুব বেশি আগের কথা নয়, মাত্র 10 বছর আগের কথা বলছি। তখন হেপাটাইটিস সির ওষুধ ইন্ডিয়াতে তৈরি হতো না, তখন ওরা ইম্পোর্ট করে এনেছিলেন বাইরে থেকে এবং 3 মাসের যে কোর্সটা আবিষ্কৃত হয়েছিল তখন তার দাম ছিল 280,000 টাকা। সেম মেডিসিন আজকাল ইন্ডিয়াতে মাস প্রোডাকশন হচ্ছে খুব কমে, যত টাকা দাম ছিল তখন তার 1/10 কমে। আজকাল 25,000 টাকার মধ্যে 3 মাসের কোর্স সম্পূর্ণ অ্যাভেলেবল এবং সেটা খেলে সম্পূর্ণভাবে সেরে যাওয়ার সম্ভাবনা আছে 3 মাস থেকে 6 মাস ওষুধ খেয়ে। সেম অ্যাজ হেপাটাইটিস বি, হেপাটাইটিস বি ডিএনএ লেভেল, ব্লাডের লেভেল নির্মূল করে দেওয়ার মতো অজস্র ওষুধ এখন আমাদের হাতে আছে। আগে কিচ্ছু ছিল না, শুধু কিছু ইঞ্জেকশন ছিল, তাও অনেকক্ষণ অনেক বছর ধরে দিতে থাকতে লাগতো এবং তাদের রেজাল্ট বা এফিকেসি এস্টাবলিশ ছিল না। আজকাল আমাদের কাছে এফিকেসিয়াস সেফ ওরাল মেডিকেশনস ট্যাবলেটস রয়েছে যার দ্বারা আমরা হেপাটাইটিস বিকে এবং সিকে অনেকটাই আটকে দিতে পারি, তার প্রোগ্রেশনটা আটকে দিতে পারি এবং সে লিভারের যেটা ক্ষতি করবে সেটাকে আটকে দিতে পারি। হ্যাঁ, ফিউচার ডিরেকশনস অনেক কিছুই রয়েছে। হেপাটাইটিস বি রেকারেন্স ইজ এ প্রবলেম, যাদের মধ্যে নির্মূল হয়ে যায় তাদের মধ্যে আবার খোয়া। লিভারের সেলের ভেতরের ট্রিটমেন্ট, যেখানে লিভারের সেলের ভেতরে ওষুধগুলো ঢুকে হেপাটাইটিস বি ডিএনএ পর্যন্ত নির্মূল করবে, সেই বিষয়ে রিসার্চ অনবরত চলছে। ইন্ডিয়াতে নতুন ড্রাগ কিছু পাইপলাইনে আছে, আগামী 5 বছরের মধ্যে হয়তো আমরা তাদের দেখতেও পাবো বাজারে। তো দ্য ফিউচার লুকস প্রমিসিং, ফিউচার অ্যাকচুয়ালি লুকস প্রমিসিং। ট্রিটমেন্ট অপশনস আর দেয়ার মাল্টিপল, খালি সঠিক সময়ে রোগীর রোগটা নির্ণয় করাটা সবচেয়ে দরকারি। এবং তাই জন্যই হেপাটাইটিস অ্যাওয়ারনেস ডে বা উইক বলতে পারেন, সারা বছর ধরেই আই থিঙ্ক একটা অ্যাওয়ারনেস থাকা ব্যাক অফ মাইন্ড ইম্পর্টেন্ট। কারণ আপনার শরীর আপনি ছাড়া কেউ বুঝতে পারবে না, ডাক্তার হোক, আপনার বাড়ির লোকজন হোক, বন্ধু বান্ধব হোক, আপনার ভেতরে যদি কোনো অস্বস্তি হয় সেটা একমাত্র বুঝতে আপনি পারবেন। মোমেন্ট টু রিয়েলাইজ যে হ্যাঁ কিছু একটা আনন্যাচারাল লাগছে, আমার মনে হয় তৎক্ষণাৎ একটা স্টেপ নিলে আপনিও সুস্থ থাকবেন এবং আপনি সুস্থ আছেন, ভালো আছেন, তার মানে আপনার আশেপাশে মানুষও ভালো আছে। এই জন্যই এই টকটা বা এই এপিসোডগুলো আমরা করলাম, তার কারণ হচ্ছে যে আপনারা জানবেন, আপনারা আমাদের কাছে আসবেন, আমরা সর্বদা আছি। রুবি জেনারেল হসপিটালে আমাদের গ্যাস্ট্রো টিম হ্যাজ স্পেশালাইজড ডক্টর্স, আমরা অলওয়েজ অ্যাভেলেবল ইন ইয়োর সার্ভিস। এবং কোনো রকমের কোনো অসুবিধা হলে আমাদের হেল্পলাইনে ফোন করবেন অবশ্যই, এবং ডু কাম অ্যান্ড ভিজিট আস। কিন্তু অ্যাট দ্য সেম টাইম ভালো ভালো খাবার খাবেন, হাইজেনিক খাবার খাবেন। কোনো রকমের সিমটম দেখা গেলে যেরকম ডাক্তারবাবু বললেন, একদম নিজেদেরকে চেক করাবেন, ব্লাড যদি ট্রান্সফিউশনের কোনো দরকার হয় গো থ্রু দ্য রাইট রুটস, একদম ট্রাস্টেড রুট ফলো করেই একমাত্র সেটা করবেন এবং যতটা ভালো থাকতে পারেন ততটা ভালো থাকবেন। স্যার আপনি যদি আর কিছু বলতে চান। না সেটাই, উনি খুবই ইম্পর্টেন্ট এবং ভেরি পার্টিনেন্ট পয়েন্ট যে হেপাটাইটিস অ্যাওয়ারনেস শুধু আজকের দিনেই সীমিত থাকা কিন্তু কথা নয়। সেই অ্যাওয়ারনেসটা আমাদেরকে বুঝে নিতে হবে, আমাদেরকে সবসময়। শুধু আজকের দিন আমরা আলোচনা করলাম এবং তাতেই শেষ হয়ে যাওয়া সেটা উচিত নয়, আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে, তার বিষয়ে জানতে লাগবে এবং লক্ষণ নিজের নিজের পরিবারের নিজের বন্ধুদের আত্মীয়দের লক্ষণ দেখলে অবশ্য অবশ্যই কোয়ালিফাইড মেডিকেল পার্সোনালদের কাছে তাকেই দেখাবেন এবং হসপিটালে হোক, ক্লিনিকে হোক, যেখানেই হোক কোয়ালিফাইড মেডিকেল পার্সোনাল, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট হোক বা হেপাটোলজিস্ট হোক, তাদের কাছেই যাবেন, তাদের পরামর্শ নিয়ে চলবেন। অবশ্যই সবাই সুস্থ থাকুন, এটাই কামনা করি। ধন্যবাদ, থ্যাংক ইউ।